আজকে এসএসসি এক্সাম 2024 সালের সাধারণ গণিতের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 2024 সালে কোন কোন অধ্যায়গুলো এবং অধ্যায়ের কোন কোন অনুশীলনীগুলো তোমাদের পড়তে হবে এবং তোমাদের সিলেবাসটা কত টুকু দেওয়া হয়েছে, 2021 এবং 22 এবং 2023 সালের সিলেবাসে কি তোমাদের 2024 সালে পরীক্ষা হবে কিনা আজ এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে অধ্যায়গুলো 2024 সালের জন্য তোমাদের সিলেবাসে রাখা হয়েছে সে অধ্যায়গুলো হলো, আমি এখানে তোমাদেরকে অধ্যায়গুলো আলোচনা করব। প্রথমে দেখো, তোমাদের 2024 সালের জন্য তোমাদের পড়তে হবে বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, কারণ 2023 সালের সিলেবাসে কিন্তু 2024 সালে পরীক্ষা হবে না। এবং তৃতীয় 3 নম্বর বীজগাণিতিক রাশি, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম, এবং এক চলক বিশিষ্ট সমীকরণ, রেখা কোণ ত্রিভুজ, এবং ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, দুচলক বিশিষ্ট সরল সমীকরণ, সসীম ধারা। এরপর তোমাদের পড়তে হবে 16 অধ্যায় পরিমিতি এবং 17 অধ্যায় পরিসংখ্যান। কিন্তু আসলে তোমাদের কোশ্চেনে প্রশ্ন আসবে 11টি, আসলে 11টি প্রশ্নই কিন্তু তোমাদের কমন করার প্রয়োজন নেই, কারণ তোমাদের প্রশ্ন কমন করার প্রয়োজন হচ্ছে 60টি। এই 60টি প্রশ্ন কমন করার জন্য তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে সেই অধ্যায়গুলো আমি আলোচনা করব। এখানে তোমাদের সিলেবাসে কিন্তু আমি যে কয়টি অধ্যায় এবং যে কয়টি অধ্যায় তোমাদেরকে দেখালাম এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের 2024 সালের সিলেবাসে আছে। কিন্তু এই এত প্রত্যেকটি অধ্যায়, এতগুলো অধ্যায় পড়ে কিন্তু আসলে তুমি তোমার 60টি অঙ্ক কমন ফলানি অনেক কঠিন হয়ে যাবে, কারণ তুমি 60টি প্রশ্ন কমন ফলানোর জন্য তোমার অনেক অধ্যায় বাদ দিতে পারবে। কিন্তু কোন কোন অধ্যায়গুলো থেকে 100% প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্নগুলো, সেই সেই অধ্যায়গুলো তুমি খুব ভালো করে করবে। যেমন এখানে সেট ফাংশন, এই অধ্যায়টা ভালোভাবে করবে। এখান থেকে সেট এবং ফাংশন 2.1 এবং 2.2, এই দুইটা অনুশীলনে খুব ভালোভাবে করবে, কারণ এই অধ্যায় থেকে তোমাদের 2024 সালে কিন্তু প্রশ্ন আসবেই। এবং বীজগাণিতিক রাশি 3.1 এবং 3.2, এই দুইটা অনুশীলনী করলেই হবে। এরপর তোমাদের সূচক এবং লগারিদম, এটাও করতে হবে। এরপর যদি তুমি 5ম অধ্যায়টা মানে এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা যদি না পড়ো সমস্যা নেই, কিন্তু এখানে তোমাকে কিন্তু 3টি অধ্যায় পড়তে হবে। এরপর তোমাকে ব্যবহারিক জ্যামিতি, এটা কিন্তু পড়তে হবে, ব্যবহারিক জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি এটা পড়তে হবে, এবং বৃত্তটা পড়বে, এবং ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে তুমি 9.1 এবং 9.2, কারণ এখান থেকে তোমার 2টা প্রশ্ন আসবে, তার মাঝখান থেকে তোমার এই যে দূরত্ব এবং উচ্চতা, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, দূরত্ব এবং উচ্চতা থেকে। তাহলে দূরত্ব উচ্চতা এই অনুশীলনীটা বা 10ম অধ্যায়টা খুবই সহজ, এই অধ্যায়টা খুব ভালোভাবে করবে। এবং ত্রিকোণমিতি অনুপাত সমানুপাত যদি করো তাহলে তোমার এই পরিমিতিটা 16 অধ্যায়টা করতে হবে না। আর যদি 16 অধ্যায়টা ভালোভাবে করো তাহলে 9ম অধ্যায়টা করতে হবে না। আমি মনে করি যে তোমরা 9ম অধ্যায়টি করবে, 16 অধ্যায়টা না করলেও হবে, ঠিক আছে। এরপর তোমার এখান থেকে সসীম ধারাটা করবে 13 অধ্যায়, এখানে এটাও করবে না, এটাও করার প্রয়োজন নেই, এবং কি পরিমিতিও করার প্রয়োজন নেই, এবং পরিসংখ্যানটা করবে, কারণ এখান থেকে 2টি প্রশ্ন আসবে, 1টি প্রশ্ন দিতে হবে। তাহলে তোমাকে কয়টি অধ্যায় এখান থেকে পড়তে হবে? এখানে 1, 2, 3, এরপর আছে কি 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টি অধ্যায় যদি তুমি ভালোভাবে করো তাহলে 60টি প্রশ্ন সৃজনশীল 100% কমন থাকবে। এখানে সব কয়টি অধ্যায় যদি তুমি পড়তে যাও তাহলে দেখবা যে তোমার সৃজনশীল প্রশ্নগুলো কমন পড়া অনেক জটিল হয়ে যাচ্ছে, কারণ তুমি যদি
প্রশ্ন কমন পড়ছে ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন কমন পড়ছে তোমার ক আর খ কমন পড়ছে কিন্তু গ কমন পড়ে নাই, তাহলে তো হবে না। কারণ তোমার ক খ গ তিনটা প্রশ্নই যদি কমন না পড়ে তাহলে সেই প্রশ্নটা আনসার করা ঠিক না, কারণ তুমি 7টা প্রশ্ন কিন্তু টাস্ক করতে পারবে, এর বেশি কিন্তু টাস্ক করতে পারবে না। আমি মনে করি এখানে যে 10টি অধ্যায় আমি বলেছি এই 10টি অধ্যায় এবং যে অনুশীলনীগুলোর কথা বললাম এই অনুশীলনীগুলো ভালোভাবে করবে, তাহলে তোমাদের 2024 সালের পি টেস্ট এবং ফাইনাল তোমাদের 7টি প্রশ্নই কমন থাকবে। আর তাছাড়া এই অধ্যায়গুলোর আমি প্রত্যেকটি অধ্যায়ের ধারাবাহিকভাবে অনুশীলনী এবং সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে আমি অনলাইনে ক্লাস নিয়ে থাকি, তোমরা ইচ্ছা করলে অনলাইনে ভর্তি হয়ে প্রত্যেক মাসিক ফি 300 টাকা দিয়ে ভর্তি হয়ে তোমরা এই 10টি অধ্যায়ের অনুশীলনের অঙ্ক এবং সৃজনশীল এবং এমসিকিউর সমাধানগুলো সরাসরি আমার কাছ থেকে অনলাইনে ক্লাসের মাধ্যমে নিতে পারো। তার জন্য আমার ডিসক্রিপশনে যে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তুমি ইনবক্সে আমাকে কমেন্ট করো, তাহলে তোমাকে আমি অ্যাড করে নেব। এই ছিল তোমাদের সাধারণ গণিতের 2024 সালের সংক্ষিপ্ত সাজেশন। পরবর্তী যে আরো তোমাদের সাবজেক্টগুলো আছে সেই ধারাবাহিকভাবে পরবর্তী সাবজেক্টগুলোর সংক্ষিপ্ত সাজেশন নিয়ে ভিডিও করব, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়।